হচ্ছি তার সঙ্গে মাঝে জানাবেন সরবরাহ কমার কারণ কি ধানের আর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কী বলছেন হ্যাঁ উজ্জ্বল গত দুই থেকে তিন মাস আগে কিন্তু বড় ধান উঠতে শুরু করেছিল কৃষকের ঘরে এখন কিন্তু প্রায় কৃষকের ঘরে শেষ পর্যায়ে ধানটি ফলে হাটবাজারে যে সরবরাহ সে সরবরাহ কিন্তু কমতে শুরু করেছে বিশেষ করে গত পনেরো দিন থেকে কিন্তু হাটবাজারে তেমন ধান লক্ষ্য করা যাচ্ছে না এখানে যে ধানগুলো দেখা যাচ্ছে সে ধানগুলো কিন্তু অনেকটা কম হাটবাজারে আর এই কারণেই কিন্তু ধানের দামটা বাড়তে শুরু করেছে এখানে চিকুন জাতের যে ধানটি বিশেষ করে কাটারি এবং জিরাশাল শাল জাতের যে ধানটি সেটি কিন্তু আজকে হাটে বিক্রি হয়েছে ষোলোশো এবং ষোলোশো বিশ টাকা মন দরে আর যেটি মোটা ধান সেটি বিক্রি হয়ে হয়েছিল আজকে হয়েছে চোদ্দোশো চোদ্দোশো বিশ তিরিশ এরকম দামে কিন্তু বিক্রি হয়েছে যেখানে সরকার দাম নির্ধারণ করেছিল বারোশো আশি টাকা মন সেখানে কিন্তু সে মোটা ধানটি বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু বর্তমানে ধান আর সরকারের ঘরে দেওয়ার সময়ও শেষ তাছাড়া দেওয়ার কোনো সুযোগও ছিল না এই পর্যন্ত আর এখন যে ধানের যে ধান থেকে যে চাল করা সে চাল করে কিন্তু বাজারে আগের তুলনায় কিন্তু অনেক বেশি দামে বিক্রি করতে হবে বিশেষ করে এমনিতেই চার থেকে পাঁচ টাকা কেজি দরে বেড়েছে গত চার চার থেকে দশ দিনে ব্যবধানে সেখানে আজকে যে দামটি সে দামটি কিন্তু আরও বেশি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধানের দামই পড়ছে প্রতি কেজিতে চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা কেজি দরে সেখানে চাল করে বিক্রি করতে হবে ষাট টাকা কেজি দরে চাল বিক্রি করতে হবে এই চিকন চালটি সেক্ষেত্রে কিন্তু ভোক্তাদের পর্যায়ে পৌঁছিতে কিন্তু আটষট্টি সত্তর টাকা পড়ে যাবে এই চিকন চাল এবং মোটা চালটি কিন্তু বাহান্ন থেকে শুরু করে কিন্তু ছাপ্পান্ন আটান্ন টাকা পর্যন্ত পড়ে যাবে বর্তমানে যে বাজার দর সে অনুসারে এবং এই দামটি কিন্তু আরও কিছুদিন পরে হয়তো বাজারে প্রভাব পড়বে চালে বাজারে প্রভাব পড়বে সেক্ষেত্রে কিন্তু সাধারণ ভোক্তারা অনেকটা মানে কষ্টকর পর্যায়ে যেতে পারে এমনটি আশঙ্কা করছে এখানে ব্যবসায়ীরা আর বর্তমানে যে ধানের সংগ্রহ অভিযান বগুড়াতে যেটি ছিল পঞ্চান্ন হাজার মেট্রিক টন ধান চাল সংগ্রহের যে যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু পূরণ হয়েছে এবং ধানের লক্ষ্যমাত্রা কিন্তু শেষ হয়েছে তো এই ছিল আমার কাছে উজ্জ্বল ধানের দরদাম এবং চালের দরদাম নিয়ে সর্বশেষ বগুড়া থেকে মাজিদুর রহমান জানাচ্ছিলেন ধানের হালচাল